ইমানদার যারা হবে তাদের পরীক্ষা আছে না নাই? ইমানদার ব্যক্তির পরীক্ষা আছে না নাই? আছে। কম না বেশি দেখবেন, একজন যদি নামাজি হয় এবং সুন্দরভাবে সুস্থ সুন্দরভাবে হালাল রুজি ভক্ষণ করে খায় এবং খুবই অভাবী দরিদ্র ফ্যামিলির মানুষ, দেখবেন পদে পদে বিপদে পড়ে, পড়লে ওই বলে আল্লাহ সব বিপদে আমার দাও, বলে কিনা? কিন্তু আল্লাহ বলে বান্দা তুই রাগ করিস না, আমি বিপদ দিয়েই তোর ইমানটাকে পরীক্ষা করি, কথা বলেন ঠিক কিনা? যেমনটি পরীক্ষা করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার মূল্যবান ইমানের পরীক্ষা কেমন হবে, ইমানদারের পরীক্ষা কেমন ছিল, কেমন হতে পারে, কেমন ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কেমন পরীক্ষা দিয়েছিল ইমানদার ব্যক্তিরা, তার নজির আপনাদের সামনে আমি বলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ দিনই আলাপ কাজে ব্যস্ত ছিলেন, আলাপ কাজ চলতেছিলেন, দিন প্রচার কাজ চলতেছিলেন। হযরত আলী বিশ্ব নবী কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা কথা আছে। আল্লাহর নবী বললেন, হে আলী কি কথা বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর হাবিব, আমার কলিজার টুকরো দুইজন সন্তান ইমাম হাসান আর হুসাইন, আর আপনার কলিজার টুকরো মেয়ে মা ফাতেমা, আমার প্রাণপ্রিয় স্ত্রী বিবি ফাতেমা, আজকের কয়েকদিন যাবত হলো আমি তাদের মুখটাকে দর্শন করি নাই, তারা যে কেমন আছে খোঁজ খবর নিতে পারে নাই। হুজুর আপনি যদি আমাদের আমাকে অনুমতি দিতেন তাহলে আমি একটু বাড়ি গিয়ে তাদের মুখটাকে দর্শন করে আসতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, হে আলী, তুমি কি শুধু মনে করো তোমার জন্য ইমাম হাসান হুসাইনের হৃদয়টা পড়ে যায় কষ্ট হয়, আমার কি কষ্ট হয় না? আমার কলিজার টুকরো দুইজন কলিজার টুকরো নাতি, আমার কি কষ্ট হয় না? হে আলী, তুমি যে বাড়ি যাবা, যাওয়ার পরে আমার নাতিরা তোমার কাছে বলবে, আব্বু নানুর কাছ থেকে এসেছো, কি নিয়ে এসেছো? আমরা নানু বাড়ি যাই কিনা? যায় না। নানু ভাই যখন আসে নাচ ছেলের বাড়িতে, খালি হাতে আসলে দেখবেন নাচ ছেলে, ওই নাতি ছেলে নানুর দিকে আর তাকাইতে চায় না, কথা বলেন ঠিক খেলা? আর মিষ্টির টুকরাটা যদি বের করে, ওরে নানু তুমি আবার কি ভালো নানু, বলে মুখে একটা চুমু দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুগণ, আমার আল্লাহ নবী বললেন, হে আলী ঠিক আছে তুমি বাড়ি যাবে, একটু দেরি করো আমি একটু আসি। আল্লাহর নবী বিশ্ব নবী এবার তাবুর ভিতরে গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ আল্লাহ, আমার জামাই আলী বাড়ি যাবে আর আমার কলিজার টুকরো নাতিরা তার কাছে খাবার চাইবে, আমি কি দেব? মাবুদ তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিব্রিল আমিন যাও যাও যাও, তুমি আমার হাবিবের কাছে যে এই জান্নাত থেকে দুইটা কোরমা দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আলাইহিস সালাম আসলো, আসার পরে ওই দুইটা খুরমা আল্লাহর নবী হাতে দিয়ে দিলেন, আল্লাহর নবী আলীর হাতে দিলেন। দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী বিশ্ব নবী, আপনি বলে দেন, আপনি বলে দেন এই দুইটা খুরমার ভিতর থেকে কোন খুরমাটা কাকে দেব? আল্লাহ নবী বললেন, হে আলী তুমি হাতটা মেলিয়ে দেখো, দুইটা খুরমার ভিতরে দুইটা খেজুর ভিতরে, কোন কোন জায়গায় খুরমা এসেছে, কোন কোন জায়গায় খেজুর এসেছে, এই খুরমার ভিতরে দেখো দুইটা খুরমার ভিতরে আমার আল্লাহ তাআলা দুইজনের নাম লিখে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, আমার এবার হযরত আলী ওই দুইটা খুরমা নিয়া বাড়ির দিকে রওনা করলেন। রওনা করার পরে প্রতিমধ্য তিনি হাঁটতেছেন, এমন সময় দেখতে পেলেন রাস্তার ধারে একজন পাগল শুয়ে আছে। কি শুয়ে আছে? পাগল শুয়ে আছে।
এই পাগল শুয়ে আছে উপর হয়ে পিঠটাকে উপর করে দিয়ে আর পেটটাকে মাটির সাথে লাগিয়ে শুয়ে আছে, মনে হচ্ছে দেখলেই যেন মনে হচ্ছে উনি জিন্দা নেই উনি লাশ। হরতালি চিন্তা করলে এই লোকটা জীবিত কি মৃত বোঝাই যায় না। তিনি সালাম দিলেন লোকটিকে দেখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটি কোনো কথা বললেন না। হযরত আলী চিন্তা করলেন হয়তোবা লোকটি শুনতে পায় নাই, এজন্য হয়তো উত্তর দিচ্ছে না। আবার ফের করে তিনি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার লোকটি বলল, নড়ে চড়ে বলল, আরে বুঝছি বুঝছি, এত সালাম দেওয়ার কি মানে, সালামের মানে বোঝো, সালামের মানে বোঝো। এই কথা ওই লোকটা যখন আলীকে বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে পড়লেন, বলে কি আমি নাকি সালামের মানেই বুঝি না। তখন আবার উনি মনে করলেন, আলী মনে করতেছেন হয়তোবা উনি বুঝতে পারেননি, তাই আবার ফের সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন লোকটি আরো রেগে যেয়ে বলছে, আরে তোমার কতবার কইতে হবে, তুমি সালাম বারবার দিচ্ছ কেন, সালামের অর্থ জানো, সালামের অর্থ জানো, সালামের অর্থ হলো দোয়া করা। কি করা? দোয়া করা। তুমি আমার জন্য দোয়া করতেছ, আজকের তিন দিন খাই নাই, তুমি আমারে খাইতে দাও, তবেই বুঝবো তুমি আমার জন্য কল্যাণ কামনা করতেছ, দোয়া করতেছ, খাইতে দেওয়ার নামে খোল নাই, শুধু দোয়া করতেছ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কয় কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিকুম বা বিহা, আমি হলাম এই মাদিনার শহরে জ্ঞানের শহর, আর আলী হলেন কি শহরের দরজা। অথচ বিশ্বরবি এই উক্তি করল, আর আমার বলে দুবার মানে বোঝো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, তারপরও রাগটাকে সংবরণ করে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে যে তুমি এত রেগে যাচ্ছ কেন বাবা, বলছে তুমি যে আমার জন্য সালাম দিয়ে দোয়া করতেছ, আজকের কয়েকদিন যাবত হয়েছে আমি খাই নাই, আমাকে খেতে দাও, তবেই বুঝবো হ্যাঁ তুমি আমার জন্য কল্যাণ কামনা করেছো। সুবহানাল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো কিছু খাবার তোমার জন্য রাখি নাই, তা আমার সাথে চলো, আমার বাড়িতে চলো, তোমাকে খাবার ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বলে আমার বললাম হরতে আলী। এই কথা বলার পরে লোকটি বলল, না না না, আমি তোমার বাড়ি যেয়ে খাবো, তুমি কি আমাকে শ্যাসলা ফকির মনে করেছো, কি ফকির, শ্যাসলা ফকির মনে করেছো, তোমার বাড়ি যেয়ে খাইতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা নহু চিন্তায় পড়ে গেলেন, এবার কয় কি এ কেমন কথা, ঠিক আছে। লোকটি বলল, ঠিক আছে যাইতে পারি, সত্য আছে একটা, তোমার আবার কি সত্য, ফকির যদি আপনাদের সত্য দেয় আপনারা মানবেন, কথা বলেন মানবে, আরে ফকির তোর মতো ফকির আগে লাঠি নিয়ে ছাটায়, কথা বলেন। হযরত আলী বললেন, কি সত্য বলো। তখন লোকটি বলল, তোমার বাড়ি যেতে পারি, তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাবা তোমার বাড়ি। সুবহানাল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা বেকায়দায় পড়ে গেলেন, বলছে আমার কাঁধে উঠে ফকিরের বাড়ি নিয়ে যাব, ইয়া কি সম্ভব, আপনারা কি নেবেন, কথা বলেন, নেবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তায় পড়ে গেলেন, আর নিরুপায় হয়ে গেলেন, চোখ বুঝালেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, ও আম্মা সাইলা ফালা তানহা, সুবহানাল্লাহ বলবেন না, ও আম্মা সাইলা ফালা তানহা, তুমি সাইলকে বঞ্চিত করো না। তখন আলী বুঝতে পেলেন এটা আমার পরীক্ষা ছাড়া আর কিছু হতে পারে। আমার বন্ধুগণ ভাইয়েরা, আমার সামনে মজার ঘটনা, মজার কথা আছে, চোখ দিয়ে পানি পড়বে, হৃদয়টাকে গলে যাবে। আজকের যে আলোচনা আপনাদের সামনে করার জন্য আমি মনস্তাব করেছি, ইচ্ছা পোষণ করেছি, আমি আজকের কয়েকটা বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করব। নতুন আলোচনা যা আপনারা শোনেন নাই, এমন আলোচনা আপনাদের সামনে করব ইমানদার বলে দাবি করি। আসলে কতটুকু ইমান আমাদের আছে, আর কতটুকু ইমান নিয়ে আমরা চলতেছি, আমরা ইমানদার বলে দাবি করি, আসলে ইমানদার আমরা আছি কিনা এটা জানা দরকার আছে না নাই,
সম্মানিত হাজিরিন ভাইরা আমার আর একটু সামনের দিকে আগায়, হরতালি লোকটাকে তিনি কি করলেন, লোকটাকে কাঁধে করে নিলেন, কাঁধে করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলেন। রওনা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে এবার বাড়ির কাছে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে বাড়ি থেকে কোনো উত্তর আসে নাই, আবার সালাম দিলেন, উত্তর আসে নাই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পর্দাটাকে সরানোর জন্য সামনের দিকে আসছেন, তিনি পর্দার কাছে যে যেই সরাবেন অমনি করে বিকট আওয়াজ হয়ে মা ফাতিমা জমিনায় পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে মা ফাতিমা পড়ে গেলেন। হযরত আলী চিন্তা করলেন এমন বিকট আওয়াজ কোথা থেকে আসলো। হযরত আলী এবার আস্তে আস্তে করে ঘরের দিকে যেয়ে দেখলেন দুনিয়ায় বিশ্বনবীর কলিজার টুকরো মা ফাতিমা তিনি দুনিয়ার জমিনের পড়ে গিয়েছেন, বেহুশ হয়ে গেছেন। হযরত আলী তার কলিজার টুকরো সন্তানদেরকে বলছেন, ও বাবা যাও একটু পানি নিয়ে আসো, জল নিয়ে আসো। পানি আনা হলো, মুখে ছিটাই দেওয়া হলো, চোখে মুখে ছিটাই দেওয়ার পরে মা ফাতিমার চেতনা শক্তি ফিরে পেলো। মাকে জিজ্ঞাসা করা হলো, ও নবীজির মেয়ে, ও আমার স্ত্রী ফাতিমা, তোমার চোখের কালো 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 দাগ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, তোমার এমনটি হলো কেন, তুমি কেন বা জমিনে পড়ে গেলে, ও ফাতিমা তুমি বলো। তখন ফাতিমা বলতেছে, ও আমার স্বামী, আজ কয়দিন যাবত হলো চুলায় আগুন জ্বলে নাই, হাড়িতে কিছু নাই, সন্তানগুলো না খাইয়ে আছে, কোন সন্তান পেটে পাথর বেঁধে আছে, আর আমি না খেয়ে আছি, গায়ে শক্তি নাই, এজন্য শরীর দুর্বল হয়ে গেছে, তাই পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। অথচ এই কথা হযরত আলী যখন শুনলেন, আলী চিন্তা করলেন মেহমান বাড়ি নিয়ে আইছি, অথচ বাড়িতে খাবার নাই। আল্লাহু আকবার বলেন। বাড়িতে খাবার নাই, আবার বাড়িতে মেহমান, মেহমানকে কি খাইতে দিবেন, এদিকে সন্তান খায় না, স্ত্রী খায় না, আলী তো বড় চিন্তায় পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি এবার উজু করলেন, উজু করার পরে দুরাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত পাতলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, হে মাবুদ, হে প্রভু, তোমার কাছে নিজের জন্য কোনোদিন কিছু চাইনি, আজকে আমার সন্তানের জন্য চাই না, আমার বিবির জন্য চাই না, আমার জন্য চাই না, ও আল্লাহ আমার বাড়ি একজন মেহমান এসেছে, মাবুদ, আল্লাহর নবী বলেছে নিজে না খেয়ে অপরকে খাওয়াও, ও আল্লাহ আমার বাড়ি মেহমান এসেছে, মেহমান যদি বেয়াজ্জিতি হয়ে যায় আমি আলী বেয়াজ্জিতি হয়ে যাব, মেহমান যদি বেয়াজ্জিতি হয়ে যায় আমার নবীর কলিজার টুকরো মেয়ে আমার স্ত্রী ফাতিমা বেয়াজ্জিতিও হয়ে যাবে, ও আল্লাহ তোমার পক্ষ থেকে একটা ফয়সালা পাঠিয়ে দাও। আল্লাহ বলেন, জিবরিল আমিন, যাও আমার হাবিবের জামাই হযরত আলী, তিনি আমার কাছে দোয়া করেছেন, যাও যাও যাও, জান্নাত থেকে খাবার নিয়ে যাও, আমার আলীর কাছে পৌঁছায়া দিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে খাবার আনলেন, হযরত আলীর কাছে পৌঁছাই দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার ফেলেন, যখন তিনি বিরিয়ানি কুরমা জান্নাতি খাবার যখন নিয়ে আসলেন, তখন একটা সুগন্ধি সেন বের হতে লাগলেন, আহারে কি সুন্দর সেন বের হচ্ছে। তখন এই সেন পাচ্ছে সন্তানেরা, সন্তান চিন্তা করলো যে এই সেন কোথা থেকে আসে, এত সুগন্ধি সেন কোথা থেকে আসতে পারে। তখন ওই চিন্তা করে আগায় দেখে আব্বা জানের হাতে, হযরত আলীর হাতে যেন কি সুন্দর খাবার প্লেটে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান আর হুসাইন বলেন, হুসাইন বলতেছে, বড় ভাই তুমি আব্বার কাছে খাবার চাও, আজ কতদিন খাইনি, কি সুন্দর সেন লাগতেছে, আজকের প্রাণটা ভরে খাবো, এই চিন্তা করতেছে। বড় ভাই হাসান বলতেছে, ভাই আমি চাইতে পারবো না, তুই না ছোট, তুই একটু চা, তোর কথা ফেলবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মূল্যবান ভাইরা, আমার হযরত আলী এবার খাদ্য টানা টানিয়া দাঁড়িয়ে আছেন, ছোট্ট সন্তানের দিকে চাই, ছোট্ট সন্তানকে দেবে না মেহমানকে দেবে, এদিকে ছোট্ট সন্তানগুলোকে দিলে মেহমানের হয় না, মেহমানকে দিলে সন্তানদের হয় না, বাবা হয়ে এখন কোন দিকে যাবে। বলে, ও আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলালা, ও আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষা ফেলালা। চোখ বুঝলো, চোখ বুঝার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, চোখ বুঝে চিন্তা করতেছেন, অমনি করে একটি আওয়াজ আসলো আলী রাদিয়াল্লাহু তাআলার কানে চলে আসলো, ওয়া আম্মা সাইলা ফালা তানহার
এই আয়াতটা তো আগেই শুনেছে, আবার একটি আওয়াজ তার কানে যেন আসতেছে, কে যেন বলতেছে, আলী ও আলী, তোমার বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি তোমার কিন্তু নাজাতের পথে বালা হয়ে দাঁড়াইতে পারে। এই কথা শোনার পরে আলী তার কলিজার টুকরো সন্তান হুসাইনকে পা থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। যখন লাথি মেরে ফেলাই দিল, হযরত হুসাইন উঠে দাঁড়িয়ে দুলাগুলো ঝাড়লো, ঝাড়ার পরে বলতে চাপ বাজান, ও আল্লাহ তুমি রাগ করো না, তুমি যেন রাগ করো না আমার পথে, আজকে আমার পরে তোমার নবীর সাহাবি আলীর আজকের আমি নাম ধরে কিছু কথা বলবো, সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে ইমাম হুসাইন ডাক দিব, আল্লাহ ও আল্লাহ তোমার নবীর সাহাবীর নাম ধরে ডাকলাম, ও আব্বা হযরত আলী আপনি যে আমার লাথি মারলেন, আপনি আমাকে লাথি মারলেন, আপনি কি জানেন আমি কে, কি আমার পরিচয়, আমি কি, আপনি কি জানেন, সুবহানাল্লাহ বলেন। এই কথা যদি আপনার সন্তানরা আপনাকে বলে, আব্বা আপনি কি আমাকে চেনেন, আমি কে, আমি কি, আমার কি পরিচয়, এই কথা বলার সাথে সাথে আপনারা কি বলবেন, হাই কয় কি আমার ছেলে, কয় কি আমি খাওয়াইলাম পড়াইলাম মানুষ করলাম আর আমার কয় কিনা, আমার চলো কথা বলেন, বলবেন কিনা, এ ছেলের বুকের ফাটা আছে, এ ছেলের এ এত বড় আসপাত আসলো কোথায়, লাঠিটা ন্যায় দিন জরিনার মা। এবার যখন এই কথা বললাম, নানু আপনি প্রতিদিন ওয়াজ করেন, আপনার সাহাবারা ওয়াজ করে, কিন্তু আজকের ওয়াজ আমি করুম, আপনারা শুনুন, সুবহানাল্লাহ বলবেন না, সাহাবারা হতভম্ব হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, নাও ভাই তুমি কি ওয়াজ করতে চাও করো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান এই কথা কয়, ওমর রাগান্বিত হয়ে গেলেন, হুসাইন এত বড় আসপর্দা, হুসাইন কেন এমন ধরনের কথা বলে চিন্তা করতেছে। তখন বিশ্বনবী বললেন, নানু ভাই হ্যাঁ ঠিক আছে, তুমি ওয়াজ করতে চাচ্ছ ওয়াজ করো, আজকের আমরা শুনুন। তখন হুসাইন বলতেছে, নানু ভাই আজকের আমি হলাম বক্তা আর আপনারা শ্রোতা, কেউ কোনো কথা বলবেন না, আজকের আমি ওয়াজ করব আপনারা শুনবেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বলতেছেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সামনের দিকে আগাতে হবে। ইমাম হুসাইন বলতেছেন, নানু ভাই আপনি কি ওই যে আলী চিন্তা করতেছে, হয়তো বা আমার সন্তান এই কারণে আমাকে বলছে, আপনি কি চেনেন আমি কে, কি আমার পরিচয়, কোন কারণ, সেই কারণটা আমি বলতেছি। ইমাম হুসাইন নানুকে বলছে, নানু ভাই আপনি বলেন তো, আপনি বলেন তো, আপনি বড় না আমি বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার হাত দিয়া হুসাইনের মুখটাকে চেপে ধরলেন, এই দুই ঠোঁট চেপে ধরে, এই আঙ্গুলের ফাঁকে ঠোঁট পড়েছে, ঠোঁট পড়া চাপটি লেগে ঠোঁটটা ফেটে রক্ত পড়তেছে হাত বেয়ে বেয়ে। আল্লাহর নবী বললেন, হে আলী তুমি আমার কলিজায় আঘাত করেছো, আমি দেখতে পাচ্ছি হুসাইনের ঠোঁট ফেটে তোমার হাত দিয়ে রক্ত পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে গেলেন, কি করবেন, ছেড়ে দিলেন। এবার ইমাম হুসাইন বলে, ও নানু ভাই আমি বক্তা আপনারা শ্রোতা, আজকে আমি ওয়াজ করব, কিন্তু আপনার জামাই কেন আমাকে মারলো, আমাকে ওয়াজ করতে দিল না কেন, এর বিচার কিন্তু আপনার করা লাগবে। হুসাইন কি চিন্তা করলো, হুসাইন বলতেছে, নানু ভাইয়ের কাছে প্রশ্ন করলো, আমি সংক্ষেপে বলতেছি, নানু বলতেছে, নানু ভাই তুমি রাগ করো না, তোমার যে বক্তব্য তুমি দাও আমি শুনব, সাহাবারা কোনো কথা বলবে না। এবার ইমাম হুসাইন বলতেছে, ও নানু ভাই, ও নানু ভাই আপনি বলেন তো, আপনি বড় না আমি বড়। এই কথা চিন্তা করার পরে রসুল তো চিন্তাই পড়ে গেলেন, আমার হুসাইন এ কথা কয় কেন। এবার হুসাইন বলতেছে, ও নানু ভাই আপনি বলুন তো, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার নানার নাম কি। তখন বললেন, আমার নানার নাম ওহাব জহরি, খাজা আব্দুল ওহাব জহরি আমার নানার নাম। বলছে, আপনার নানার কয়জন চেনে, তো বলছে দুনিয়ার মানুষ চেনে না, অনেকে চেনে অনেকে চেনে না। বলছে ঠিক আছে, আপনার নানার পরিচয় এই জায়গায় শেষ, এবার বলেন তো আমার নানার নাম কি।
বলছে তোমার নানার নাম মোহাম্মদ, বলছে আমার নানার কয়জন ছেলে, আমার নানার কয়জন ছেলে, বিশ্ব নবী বলছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই চিনেছে চিনবে, সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন বললেন হে আল্লাহর নবী, হে আমার ভাই, তাহলে আপনি বলুন তো আপনার নানার দিক থেকে আপনি বড় না আমার নানার দিক থেকে আমি হুসাইন বড়? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলের কি করলাম, আমার কলিজার টুকরো সন্তানের কেন মারলাম, কেন রক্ত বের করে দিলাম, এত বুদ্ধি, এত ব্রেন, এত মেধা, এত চিন্তা শক্তি তার ভিতরে আছে, অথচ আমি আলী কেন চিন্তা করে দেখলাম না? এবার বলল নানু ভাই, আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো আপনার নানির নাম কি? আমার নানির নাম অমুক। আর এবার আপনি বলেন আমার নানির নাম কি? আমার নানির নাম খাদিজা। আমার নানির নাম হলো খাদিজা, আর আপনার নামের নাম অমুক, কিন্তু আপনার নানিকে পৃথিবীর কয়জন মানুষ চেনে আর আমার নানিকে কয়জন চেনে? তখন বিশ্ব নবী বললেন আমার নানিকে পৃথিবীর কেউ চেনে না, কিন্তু তোমার নামই তোমার নানিকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক নয় দুই নয় তিন তিনবার সালাম জানিয়েছে। আর পৃথিবীর মানুষ তো চিনবেনই, তা বলছে তাহলে আপনি বলেন তো এখন। আমি সংক্ষেপে বলতে বিষয়বস্তু না অত বিস্তারিত না বলে, কারণ অনেক লম্বা আলোচনা, তা এখন না। এবার বলছে বিশ্ব নবী কে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নানু, এবার আপনি বলেন তো তাহলে আপনি নানির দিক দিয়ে বলো না আমি বলো? তো বলছে তুমিই বলো নানু ভাই, সুবহানাল্লাহ, বলবেন না? তিন নাম্বার প্রশ্ন বলছে হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নানু ভাই, আপনি এবার বলেন তো আপনার মাকে কয়জন চেনে, আপনার মায়ের নাম কি? আমার মা আমেনা, আমার মাকে দুনিয়ার মানুষ চেনে কিনা জানি না, আর আমার মা আমার জান্নাত পাবে কিনা জানি না। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলেন তো আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম ফাতিমা, সুবহানাল্লাহ, বলেন। শুধু তাই নাই, ওর পরিচয় কি? উনি হলেন মহিলাদের জান্নাতি, মহিলাদের সর্দারিনী হবেন। শুধু তাই নয় বিশ্ব নবীর কলিজার টুকরো মেয়ে মা ফাতেমা, সুবহানাল্লাহ, বলেন। বলছে আপনার নানি কে, আপনার মাকে কেউ চেনে না, আর আপনার মা জান্নাতে যাবে কি যাবে না এই গ্রান্টি কেউ দিতে পারবে না, আর আমার মা একজন জান্নাতের নারীদের সর্দারিনী, অথচ আপনি এবার বলেন আপনি মায়ের দিক থেকে বড় না আমি বড়? এখন সবাই তো চুপ হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, আলীর কলিজার টুকরো সন্তান ইমাম হুসাইনকে জড়ায় ধরে কলেমে কপালে মুখে ছোটে চুমো দেয় আর বলে নানু ভাই, তুমি সব দিক থেকে বড়, শুধু আমার আমি নবী হওয়ার কারণে, সুবহানাল্লাহ, বলবেন না? তুমি মায়ের দিক থেকে বড়, নানুর দিক থেকে বড়, বাপের দিক থেকে বড়, সব দিক থেকে বড়, আমি বিশ্ব নবী হওয়ার কারণে, সুবহানাল্লাহ, বলেন। আলী মনে করছে হয়তোবা ওই যে ওই বলিল ওই বই থাকে তাই হয়তোবা বলতেছে যে আমি কি, কি আমার পরিচয়, আপনি আমার জানেন আমি কে? হয়তোবা আলী চিন্তা করছে এই কথা বলছে। তখন হুসাইন বলছে না আমি ওই কথা বলতেছি না, এবার বলতেছে যে তাহলে ওই কথা হতে পারে কোন কথা? একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন দায়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলার আকৃতিতে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ইমাম হুসাইন যে বলছে যে নানু ভাই, এই লোকটা প্রায় আসে, কিন্তু এই লোকটা আসে তা আমি ছোট মানুষ, আমার জন্য একদিনও খাবার নিয়ে আসে না, সুবহানাল্লাহ, বলবেন না? এই লোকটি এত কৃপণ। তখন রসুল তো চিন্তা পড়ে গেলেন, রসুল তো বুঝতেছেন যে ইনি ফেরেশতা, কিন্তু ইমাম হুসাইন তো জানে না, এখন চিন্তাই পড়ে গেলেন। এখন ইমাম হুসাইন নাসর বান্দা ওই লোকটার পকেটে হাত দেবে, কোথায় হাত দেবে? পকেটে হাত দেবে। তখন নানু ভাই বলছে নানু ভাই পকেটে হাত দিও না, ওর পকেটে কিছুই নাই। তাও শুনলো না, নাসর বান্দা হয়ে হযরত জিব্রাইল আলাইহিসসালাম দায়াতুল কালবের আকৃতি নিয়ে বসে আছেন ওনার পকেটে হাত দিয়ে, হাত থেকে এবার হাত তুলে দেখে যে আঙুরের তোড়া, কে তোড়া বলে আঙুরের তোড়া, সুবহানাল্লাহ, বলবেন না? তখন আঙুরের তোড়া বের করে বলছে রাসূল, হে আমার নানু ভাই, এ আপনার এই সবই মিথ্যাবাদী,
পকেটে মিষ্টি থাকার সত্ত্বেও দেয় না বাচ্চা আমার। সুবহানাল্লাহ বলেন। রসুল চিন্তায় পড়ে গেলেন, দুইটা চিন্তা, একটা হলো ওই ফেরেশতার পকেটে খাদ্য আসলো কি করে, আবার ফেরেশতাকে মিথ্যাবাদী বলেছে, ও তো চেনে নাই, না জানি আল্লাহ বেরাজ হয় কিনা, না জানি জিব্রাইল আলাইহিসসালাম অসন্তুষ্ট হয় কিনা। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, এবার এই কথা হওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবে জানারা, আর তিনি বেজ্জিত হবে, আমি আল্লাহ চাই না, তাই আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি ফেরেশতার পকেটে ফল, জান্নাতি ফল দিয়ে দিয়েছি। তিনি ফলটাকে ভাগ করলেন, এবার বললেন মেহমান আগে খাবে তারপর আমি খাবো, সুবহানাল্লাহ। অথচ ফেরেশতা তো খাইতে পারে না, তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি জীবনে খাই নাই, খাইতে হয় কেমনে আমি তাও জানি না। এই কথা চিন্তা করার পরে আল্লাহ বললেন, জিব্রিল আমিন তুমি আকাশের মুখ তাকিয়ে হা করো, আর আমি আল্লাহ তাআলা তোমার খাওয়ার ব্যবস্থা করে দেব। আলী মনে করতেছেন যে হয়তো ওই দিন জিব্রাইলকে ফল খাওয়াই ছাড়ছিল, হয়তো এই কারণে বলছে, আমি কে, কি আমার পরিচয় আপনি জানেন। এবার এই কথা বলার ইমাম হুসাইন বলছেন, না না না, আমি ওই কারণে আপনাকে এই কথা বলি নাই, এই কথা বলি না। আলী চিন্তায় পড়ে গেলেন, সম্মানিত ভাইরা আমার, আরেকটু আগায় যাই, হরতে আলী এবার বললেন, তাহলে বাবা তুমি কোন কারণে এই কথা বললে? ইমাম হুসাইন বলতেছে, আপনি খাদ্য কার জন্য নিয়ে যান? তখন বলতেছে, আমি খাদ্য বাইরে একজন মেহমান বসিয়ে রেখেছি, তার জন্য এই খাদ্য নিয়ে যায়। বাবা এই খাদ্য তোমাদের দেওয়া যাবে না। হযরত হুসাইন বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, ও আমার আব্বা জান, আপনি শুনে নেন, আপনি আমাকে কি মনে করেন জানি না, কি আমি কি আমার কি পরিচয় আজকে আপনাকে দিয়ে দিই। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, যখন তোমার বাড়ি মেহমান আসবে, নিজে না খেয়ে হলো মেহমানকে খাওয়াও, নিজে না খেয়ে অপরকে খাওয়াও। আপনার বাড়ি যদি একটুকু জিনিস থাকে, আপনি নিজে না খেয়ে অপরকে খাওয়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীর সন্তান ইমাম হুসাইন বললেন, যান যান যান, আমি আল্লাহর নবীকে ভালোবাসি বলে, আর নবীকে ভালোবাসার কারণে, নবীর সুন্নত পালন করার কারণে আমি আজকের এই খাদ্য আমি ওই মেহমানের জন্য দান করে দিলাম। এটাই ওর পরিচয়। বাইরের দিকে যে দেখে মেহমান আর নাই, যাকে আনছিল বাড়ি সেই মেহমান আর নাই, কোথায় গিয়েছিল ওই মেহমান, কে ছিল ওই মেহমান, এটা শোনা দরকার আছে না নাই? শুনবেন তাহলে দুই হাত তুলে একটু আল্লাহকে আমরা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে একটু দেখায় দেই, যে আমরা আলোচনা শোনার পক্ষে, লিল্লাহে তাকবীর, হাত তোলেন লিল্লাহে। দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালবেন, বুঝতে পারেন নাই নাকি? দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বাললে প্রধানমন্ত্রী আমাদেরকে বাড়ি রাখবে, সব জেলে ভর্তি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এত আইন করছে, অথচ ঘরে ঘরে জ্বালছেন দুর্নীতি, দুর্নীতি যারা যাবে। আমার বন্ধুগণ, ভাইয়েরা আমার, এবার আল হযরত আলী তিনি দাঁড়িয়ে আছেন, একজন দরবেশ রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওই দরবেশের কাছে জিজ্ঞেস করলেন, বলবো, ওই দরবেশের কাছে জিজ্ঞেস করলেন, ও ভাই আপনি কি দেখেছেন এমনি কোন পথিক যাইতে, একজন বেকারি যাইতে, একজন খারাপ পোশাক পরিহিত ব্যক্তি যাইতে? তখন ওই সে সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি বলতেছে, ও ও আল্লাহর বান্দা, আপনি যাকে খুঁজতেছেন সে হলাম আমি। সুবহানাল্লাহ, বলবেন না আরে বাজা কিরম করে হয়, সে কাপড় চাপড় পোশাক কিচ্ছু নেই, খারাপ ফকির, আর আপনি তো সেই জন্য দরবেশ, এ হয় না, এ মানি না। বলছে, না আপনি যার খুঁজতেছেন সে হলাম আমি। আলী তো বিশ্বাস করতেই পাচ্ছেন না, তখন দাঁড়িয়ে বলছেন, শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হলাম আমি। সুবহানাল্লাহ বলে, আমি মানুষ রূপে এসেছিলাম, এসে তোমাকে পরীক্ষা করতেছিলাম যে তুমি প্রকৃত ইমানদার আছো কি না। সুবহানাল্লাহ, বলবেন না ইমানদার আছো কিনা, যে বাল বাচ্চা সন্তান সন্ততি সব থেকে তুমি আমার মাবুদের খুশি করতে চাও কিনা, এজন্য আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমাকে পরীক্ষা করতে এসেছি। সুবহানাল্লাহ বলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে আলী, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি, সম্মানিত হাজিরিন, সর্বক্ষেত্রে চাইবো কার কাছে? জোরে বলেন, সুবহানাল্লাহ।